হাই স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব তড়িৎদ্বিমেরু ও তড়িৎদ্বিমেরু ভ্রামক সম্বন্ধে, এবং একটা তড়িৎদ্বিমেরুর সাপেক্ষে বিভিন্ন বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড আর পোটেন্সিয়াল এগুলো আমরা নির্ণয় করব। আগে দেখি যে ইলেকট্রিক ডাইপোল জিনিসটা কি, এটা নিয়ে আমরা আগে একটু আলোচনা করি বা কোথায় এগুলোর অস্তিত্ব আছে। ইলেকট্রিক ডাইপোল হচ্ছে যখন দুটো সমপরিমাণ আধান কিন্তু বিপরীত প্রকৃতির, মানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, এরকম দুটো সমমানের এবং বিপরীত প্রকৃতির আধান যখন অল্প ব্যবধানে থাকবে তখনই তারা একটা ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎদ্বিমেরু সৃষ্টি করে। মানে তোমরা দেখে নাও যে ধরো এইখানটায় প্লাস কিউ চার্জ আছে আর এরকম 2L দূরে মাইনাস কিউ আধান আছে। অ্যাকচুয়ালি দুটো সমপরিমাণ হবে কিন্তু এরা বিপরীত প্রকৃতির, মানে একটা প্লাস হলে একটা মাইনাস, এবং এটা কিন্তু অল্প ব্যবধানে থাকতে হবে। আমি এখানে তোমাদের বুঝবার সুবিধার জন্য বেশ বড় করে দেখিয়েছি, কিন্তু এরকম বড় হবে না, খুব অল্প ব্যবধানে থাকতে হবে। তাহলে যখন এইরকম দুটো সমপরিমাণ এবং বিপরীত প্রকৃতির আধান যখন অল্প ব্যবধানে অবস্থান করবে তখনই এটা একটা ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎদ্বিমেরু সৃষ্টি করে। ওকে, আচ্ছা, এবারে ইলেকট্রিক ডাইপোল মুমেন্টটা কি? ইলেকট্রিক ডাইপোল মুমেন্ট বা তড়িৎদ্বিমেরু ভ্রামকটা, যেটা কি না পিএম দিয়ে লেখা হয়, এটা হচ্ছে কি না যে কোনো একটা চার্জ এই আর এদের মধ্যবর্তী যে দূরত্ব আছে অর্থাৎ 2L, আমাদের মানে পরবর্তী ক্ষেত্রে যখন এই প্রাবল্য বিভব নির্ণয় করব তখন আমাদের যাতে সুবিধা হয় এই জন্য এখানে এল এ এলটা না বলে 2L বলা হয়েছে, মাঝখানের যে গ্যাপটা। ওকে, তো যে কোনো একটা আধান এবং ওদের মধ্যবর্তী যে দূরত্ব তাদের যে গুণফলটা, এটা কি বলা হচ্ছে কি না ইলেকট্রিক ডাইপোল মুমেন্ট, অর্থাৎ এটাকে লিখলে দাঁড়াবে 2QL, এইরকমভাবে লেখা হয়। তাহলে এটাকে আমরা কি বলছি, এটা বলছি ইলেকট্রিক ডাইপোল মুমেন্ট বা তড়িৎদ্বিমেরু ভ্রামক এটাকে বলা হচ্ছে। এবং এটা না একটা ভেক্টর রাশি, খেয়াল রাখতে হবে এটা ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। তাহলে এর একটা ডিরেকশান থাকবে, ডিরেকশানটা কোন দিক থেকে কোন দিকে হবে এটা সবসময় কিন্তু মনে রাখবে যে এই নেগেটিভ আধান যে আছে এখান থেকে এই পজিটিভ আধানের দিকে হবে, মানে নেগেটিভ আধান থেকে পজিটিভ আধান এই দিকে এর অভিমুখটা থাকবে। আর কি হবে, আর আমরা যদি দেখি যে এর ইউনিট কি হবে, তাহলে ইউনিটটা বলতে পারবো, ইউনিট কি হবে 2QL আছে, অতএব কিউ তো আধান বা চার্জ, তার একক এসআইতে কুলম আর এল দিয়ে গুণ, তার মানে কুলম মিটার, এটা হবে ওর একক হবে, এটা আমরা জানলাম। এবার দেখি যে এই ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎদ্বিমেরুর অবস্থানটা কোথায় বা কোথায় আমরা পাই এরকম ইলেকট্রিক ডাইপোলগুলো। অ্যাকচুয়ালি বিভিন্ন যে ডাইলেকট্রিক মিডিয়াম আছে না, বা হচ্ছে পরাবৈদ্যুতিক যে মাধ্যমগুলো রয়েছে, যেমন জল আছে, প্যারাফিন, অভ্র বা মাইকা, তারপর গ্যাসীয় পদার্থ কিছু, কার্বন ডাইঅক্সাইড, এগুলো এই সমস্ত যে ডাইলেকট্রিক মিডিয়ামগুলো এই সাথে না এই তড়িৎদ্বিমেরুটা আছে। তবে তড়িৎদ্বিমেরু একবারে প্রথম থেকেই যে থাকবে তা নয়, তড়িৎদ্বিমেরু আছে বলতে আমি একটু ব্যাখ্যা করি। অ্যাকচুয়ালি কী হয় বলতো, এই সমস্ত যে ডাইলেকট্রিক বা আছে পরাবৈদ্যুতিক বা সোজা কথায় অন্তরক যে আমরা মাধ্যমগুলো জানি, যেখানটায় কোনো ফ্রি চার্জ থাকে না, মানে ফ্রি ইলেকট্রন থাকে না, সেখানকার যে অণুগুলো সেগুলো কিন্তু এক একটা ডাইপোল হিসাবে কাজ করতে পারে। তবে প্রথম থেকে যে ডাইপোল থাকবে এমনটা নয়, মানে ওই সমস্ত যে পরাবৈদ্যুতিক সাবস্টেন্সগুলো এগুলো আবার দু রকমের হতে পারে, এগুলো হচ্ছে মানে পোলার সাবস্টেন্স আবার হচ্ছে নন পোলার সাবস্টেন্স এমনটা হতে পারে। যেমন ধরা যাক মিথেন, মিথেনের গঠনটা এমনভাবে আছে
যে মিথেনের অণুতে অণুতে কি আছে, যে ধরো এই যে CH4, তাই তো, এখানটায় যে কার্বন দিয়ে এইরকম ভাবে ওদের গঠনগুলো তোমরা দেখেছো, এখানে এইচ এইচ এরকম ভাবে থাকে। তো এই যে অণুতে যে কার্বন তার হাইড্রোজেন যে আছে, এদের যে ইলেকট্রনগুলো, সমস্ত ইলেকট্রনগুলোর সেন্টার অফ গ্র্যাভিটি আর প্রোটনগুলোর সেন্টার অফ গ্র্যাভিটি, এবার দেখতে হবে এই দুটো সেন্টার অফ গ্র্যাভিটি এক জায়গায় কি এক জায়গায় নয়। যেমন মিথেনের ক্ষেত্রে কি হবে না, এই অণুতে প্রোটনগুলোর মানে ধনাত্মক চার্জগুলোর সেন্টার অফ গ্র্যাভিটি আর ইলেকট্রনগুলোর সেন্টার অফ গ্র্যাভিটি এক জায়গায় রয়েছে। তার মানে আমরা ডাইপোলে যে বললাম প্লাস কিউ আর মাইনাস কিউ, এটাকে অল্প অল্প গ্যাপে থাকতে হবে। এখানে কিন্তু এই এই যে মিথেনের যে অণুগুলো, এগুলো কিন্তু প্রথম থেকে হচ্ছে নন পোলার সাবস্টেন্স, এগুলো কিন্তু ইলেকট্রিক ডাইপোল প্রথমত তৈরি করবে না, তবে কিন্তু পরে করবে। আমরা দেখব যে একটা ইলেকট্রিক ফিল্ড যদি রাখা হয় তখন কিন্তু এটা নন পোলার থেকে পোলার হয়ে যাবে, বা তখন তখন হচ্ছে ডাইপোল হবে বা এর ডাইপোল মুমেন্টও থাকবে। তবে প্রথমত এই টাইপের মিথেন বা এরকম কিছু আছে যেগুলো কিন্তু নন পোলার সাবস্টেন্স, মানে ধনাত্মক চার্জের সেন্টার অফ গ্র্যাভিটি আর মানে প্রোটনের, আর হচ্ছে নেগেটিভ মানে ইলেকট্রনগুলোর সেন্টার অফ গ্র্যাভিটি আমরা বলবো একই বিন্দুতে আছে, মানে প্লাস কিউ আর মাইনাস কিউর মধ্যে কোনো গ্যাপ নেই, টুয়েলভটা তখন কার্যত জিরো হয়ে যাচ্ছে। আবার যদি দেখা যায় যে জল, তারপরে কার্বন ডাইঅক্সাইড, এগুলোর ক্ষেত্রে এগুলো কিন্তু হচ্ছে প্রথম থেকেই পোলার সাবস্টেন্স, এদের যে অণুগুলো, মানে এই সমস্ত সাবস্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনগুলোর সেন্টার অফ গ্র্যাভিটি আর হচ্ছে ধনাত্মক মানে প্রোটনের যে সেন্টার অফ গ্র্যাভিটি, এটা কিন্তু একটা ডিফারেন্স থাকে, মানে এরকম প্লাস মাইনাস এদের মধ্যে একটা গ্যাপ থাকে। তাহলে আমি যদি বলি ওয়াটার, তারপরে কার্বন ডাইঅক্সাইড, এগুলো কি হবে, এগুলো হচ্ছে পোলার সাবস্টেন্স, আর এটা কি হবে, এটা হচ্ছে নন পোলার, প্রথম থেকে এটা হচ্ছে নন পোলার সাবস্টেন্স, ঠিক আছে। এটা এই পরাবৈদ্যুতিক যে মিডিয়ামগুলো তাদের মধ্যে এইরকম রয়েছে, নন পোলার পোলার। তবে যাই হোক না কেন, পোলার হোক নন পোলার হোক, আমি যদি বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন এই পোলার বা নন পোলার সাবস্টেন্সগুলো থাকবে, তখন কি হবে, সবটাই তোমার পোলার হবেই, পোলার তো পোলার আছেই, আর নন পোলারটা পোলার পোলার মানে ইলেকট্রিক ডাইপোল সৃষ্টি করবে, এবং সেক্ষেত্রে একটা একটা নির্দিষ্টভাবে ওটা সাজিয়ে যাবে বা একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশন পাবে, ঠিক আছে। আমরা দেখে নিই যেটা ইলেকট্রিক ফিল্ডে এই সমস্ত সাবস্টেন্সগুলোকে রাখলে কি হয়। বহিঃস্থ ফিল্ডে ধাতু এবং পরাবৈদ্যুতিক মাধ্যম কিভাবে আচরণ করে বা বিহেভ করে সেটা আমরা একবার দেখে নিই। এখানে যেমন আমরা একটা ব্যাটারির সাহায্যে দুটো এখানে ধাতব প্লেট রয়েছে, দিয়ে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করেছি। এই যে ইলেকট্রিক ফিল্ডটা বুঝতেই পারছো, এইরকমভাবে একটা বহিঃস্থ ইলেকট্রিক ফিল্ড, এটা কি হবে, প্লাস থেকে সবসময় মাইনাসের দিকে কাজ করবে। যে ব্যাটারি ব্যাটারি আছে পজিটিভ পোলারিটি, এখানেও তার ফলে যে পজিটিভ আছে, তো এই দিকে একটা এক্সটার্নাল ফিল্ড কাজ করছে। ধাতুর ক্ষেত্রে কি হবে, যে ফ্রি ইলেকট্রনটা অনেক বেশি রয়েছে, তার ফলে না যখন তুমি ধাতুকে এই দুটো পাতের মধ্যে রাখবে, তখন দেখা যাবে যে এই ফ্রি চার্জ মানে ইলেকট্রনগুলো একদিকে সরে আসবে, আর ধনাত্মক যে যে বাকিটা মানে ধনাত্মক আয়ন, যেটা ইলেকট্রনটা বেরিয়ে আসার পরে বাকি যে ধনাত্মক আয়নটা, ওটা তাহলে কি হবে, এই যে মাইনাস আছে তো তার অ্যাট্রাকশানে এই দিকে সরে আসবে, মানে এগুলোকে আমরা ওই ধনাত্মক আয়ন আর মানে ইলেকট্রনটা হারিয়ে, আর এটাকে আমরা এই যে ইলেকট্রন, এটা ফ্রি ইলেকট্রন, এগুলো এগুলো সমস্ত মাইনাস, আর এগুলো কি হবে, ধনাত্মক যে নিউক্লিয়াসটা রয়েছে সেগুলো কি হবে, একটা সেপারেশন, পরিষ্কার একটা সেপারেশন হয়ে যাবে, এইভাবে সাজিয়ে যাবে, ঠিক আছে। তো এর ফলে না একটা ইনডিউসড ফিল্ড বা আবিষ্ট একটা তড়িৎ ক্ষেত্র
সৃষ্টি হবে। ওটার ডিরেকশন কোন দিকে হবে? এই যে প্লাস থেকে মাইনাসের দিকে। অর্থাৎ এই আবিষ্ট যে ফিল্ড সেটাকে যদি আমি বলে দিই যে ই ড্যাশ, তাহলে ওর ডিরেকশন কি হবে? এক্সটার্নাল যে ফিল্ড মানে যেটা ইন্ডিউসিং ফিল্ড তার এগেনস্টে হচ্ছে। তো ধাতুর ক্ষেত্রে দেখা যাবে এই ই জিরো আর ই ড্যাশটা সমান এবং অপোজিট। অতএব যদি এখানে বলা হয় যে লব্ধি ফিল্ডটা কত হবে, একটা দুটো প্লেটের মধ্যে যখন কোনো ধাতব পদার্থকে রাখা হবে তো সেখানে লব্ধি ফিল্ডটা কত হবে, না লব্ধি ফিল্ডটা হবে ই আর মানে রেজাল্টেন ফিল্ডটা, ওটা হবে ই জিরো মানে ইন্ডিউসিং বা যেটা এক্সটার্নাল ফিল্ড, মাইনাস কি হবে আবিষ্ট মানে ই ড্যাশ। এবার ই জিরো আর ই ড্যাশটা কি হবে বললাম যে সমান হবে এবং অপোজিট ডিরেকশনে কাজ করছে, তার ফলে এখানে জিরো হবে। অতএব তোমরা মনে রাখবে যে একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে যদি কোনো ধাতব মেটেরিয়ালকে রাখা হয় তাহলে যে লব্ধি যে ফিল্ডটা বা লব্ধি যে তড়িৎ ক্ষেত্র এটা কিন্তু শূন্য হবে। হোয়ারেজ পরাবৈদ্যুতিক মাধ্যম যদি রাখা হয় বা ডাইলেকট্রিক মিডিয়ামকে যদি রাখা হয়, জল প্যারাফিন অভ্র এই টাইপের, সেখানে কিন্তু এটা হবে না। মানে ওখানে এরকম তুমি ফ্রি চার্জ বা ফ্রি ইলেকট্রন পাবে না। আমি প্রথমেই বলেছি যে ডাইলেকট্রিক যে সাবস্টেন্সগুলো ওটা পোলার হতে পারে নন পোলার হতে পারে, কিন্তু ফিল্ডের মধ্যে যখন রাখা হবে তখন কিন্তু ওটা সবগুলি হচ্ছে পোলার হয়ে যাবে। মানে তখন দেখা যাবে ইলেকট্রনগুলো এই অ্যাটমে থেকে ইলেকট্রনগুলো একদিকে সরে গেছে, মানে এইখানে যেন নেগেটিভ চার্জগুলো একদিকে সরে গেছে, ওই যে মাইনাস কিউ, আর প্লাস কিউ মানে নিউক্লিয়াসটা যেন এই দিকেটায় সরে এসছে, এই যে প্লাস কিউ মাইনাস কিউ সমপরিমাণ চার্জ কিন্তু অল্প গ্যাপে একটা ব্যবধান সৃষ্টি করেছে, মানে এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে 2L। অতএব এরা একটা যেন ডাইপোল সৃষ্টি করবে, এই এইটাকেই আমরা দেখাচ্ছি এইখানটায় এরকমভাবে ডাইপোলটা একদিকে প্লাস একদিকে মাইনাস, এখানে যদিও সেটা উল্টে গেছে, ওটা উল্টে গেছে ফিল্ডের কারণে। অতএব এই এই পরমাণুগুলোকে বা ওই যে অণুগুলোকে আমরা পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে এরকম ডাইপোল হিসাবে ট্রিট করতে পারি, এখানে ফ্রি চার্জটা নেই। এবার দেখা যাক, যখন আমরা এক্সটার্নাল ফিল্ড এইভাবে রেখেছি ওই আগের মতোই প্লাস এটা মাইনাস, তার মানে এক্সটার্নাল ফিল্ড ধরে নেওয়া যাক ওই আগের মতোই আছে ই জিরো, যেটা প্লাস থেকে মাইনাসের দিকে কাজ করছে। এবারে ইনডিউসড ফিল্ড বা আবিষ্ট যে তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করবে? এখানে দেখো যে ডাইপোলগুলো এরকমভাবে সাজিয়ে যাওয়ার ফলে বা এরকমভাবে ওরিয়েন্টেশনটা পাওয়ার ফলে যেটা হচ্ছে, আমরা এটাকে না একটু সাজিয়ে নিই, মাইনাস প্লাস এরকমভাবে আছে, আমরা এইরকমভাবে ডট ডট দিয়ে দেখে নিচ্ছি, আর এখানেও দেখো একটা প্রান্তে মানে যেখানে প্লাসটা রয়েছে প্লাস বিভবটা রয়েছে ওই দিকে যেন মাইনাসগুলো রয়েছে, আর এই দিকটা একটা সাইডে প্লাসগুলো রয়েছে, তার মাঝখানে যে প্লাস মাইনাস একে অপরকে প্রশমিত করবে, এই প্লাস মাইনাস প্রশমিত হবে, প্লাস মাইনাস প্রশমিত হবে, তার মানে আমরা ভাবতে পারি এই পোর্শনটাকে না আমরা মুছে দিচ্ছি, এই যে এগুলো পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে প্লাস মাইনাসগুলো, তার মানে এই পোর্শনটা যেন থাকছে না, লব্ধি এই অংশে যেন লব্ধি তড়িৎ ক্ষেত্রটা নেই, এদের যেন প্রভাবটা নেই। তাহলে থাকছে কি না, একটা সাইডে থাকছে মাইনাস একটা সাইডে থাকছে প্লাস, অথবা এদের জন্য যে ফিল্ডটা হবে আবিষ্ট যে ফিল্ড ওটাকে আমরা বলতে পারি ই ড্যাশ। ক্লিয়ারলি ই ড্যাশের মানটা কিন্তু ইজিরোর থেকে কম হবে, কারণটা কি এই যে মাঝখানে যে ডাইপোলগুলো রয়েছে তাদের চার্জটা কিন্তু এই ই ড্যাশ তৈরিতে ওদের কোনো কন্ট্রিবিউশনটা নেই, শুধু এই প্রান্তে যে ডাইপোলগুলো আছে তাদের মাইনাস এবং প্লাসগুলোর ভূমিকাটা রয়েছে, তার মানে ই ড্যাশের মানটা নিশ্চিতভাবে ইজিরোর থেকে কম হবে। এবং এখানে যে লব্ধি ফিল্ডটা কত হবে, এটা যদি ই আর বলা হয় তাহলে ই আর সমান কত হবে, ই জিরো মাইনাস ই ড্যাশ, যেটা কি হবে কমে যাবে, তাই তো? অতএব আমরা একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে যদি ডাইলেকট্রিক মিডিয়ামকে যদি রাখি তাহলে কিন্তু ফিল্ডটা কি হবে, থাকবে কিন্তু কমে যাবে, যেখানে ধাতুর ক্ষেত্রে কি হবে জিরো হবে। এবার এইটা দিয়ে আমরা
যে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা রয়েছে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, এই যে এপসাইলন আর, এপসাইলন আর সমান একটাতে ছিল কি, এপসাইলন এপসাইলন বাই এপসাইলন জিরো ছিল, ঠিক আছে। এটাকে আরেকভাবে লেখা যায়, এটা লেখা যাবে ই জিরো বাই হচ্ছে ই আর, মানে এই দুটো প্লেটের মধ্যে যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থাকলেও হবে, তখন যে ফিল্ডটা রয়েছে, শুধু এক্সটার্নাল ফিল্ডটা যেটা রয়েছে, কোনো মাঝখানে কোনো মাধ্যম থাকবে না, কোনো ধাতু হোক বা পরাবৈদ্যুতিক হোক, কোনো মাধ্যম ধরন নেই, তখন যে ফিল্ডটা কাজ করছে ই জিরো বাই কি ই আর, মানে যেটা আবিষ্ট, মানে এই যে আবিষ্ট নয়, লব্ধি, লব্ধি লব্ধি যে ফিল্ড সেটা হচ্ছে ই আর। এবার দেখো ধাতুর ক্ষেত্রে দেখা যাবে, এই পার্টটা মুছে দিচ্ছি, ধাতুর ক্ষেত্রে এটা তো ই জিরো আছে, আর ই আর এর মানটা কি পেয়েছিলাম, জিরো, তার মানে এটা হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি। এটা কার ক্ষেত্রে হবে, এটা হবে ধাতুর ক্ষেত্রে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনও থাকে যে ধাতুর ক্ষেত্রে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার মানটা কত হয়, ইনফিনিটি, সেটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। আর এমনি কোনো ডাইলেকট্রিক মিডিয়াম যদি থাকে তখন মানটা কত হবে, তখন হবে ই জিরো বাই ই আর সমান হচ্ছে, ই জিরো তো আছেই, আর ই আর এর মানটা ই জিরো মাইনাস ই ড্যাশ। ক্লিয়ারলি এই মানটার থেকে এই জিরো তো বেশি, সুতরাং এর মানটা কত হবে, এর মানটা অবশ্যই গ্রেটার দেন ওয়ান। অতএব ডাইলেকট্রিকের সম্বন্ধে আমরা এই প্রাথমিক ধারণাগুলো শিখলাম। নেক্সট আমরা চলে আসব যে এই ইলেকট্রিক ডাইপোলের জন্য ফিল্ড এবং যে পোটেন্সিয়াল, এইগুলো আমরা নির্ণয় করব। এখানে আমরা একটা ডাইপোল রয়েছে, ওই ডাইপোলের অক্ষ বরাবর কোনো বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য আর বিভবটা নির্ণয় করব। দেখো এখানে এই যে ডাইপোলটা আছে, মানে প্লাস কিউ মাইনাস কিউ, এই দুটো আধান সমপরিমাণ কিন্তু বিপরীত প্রকৃতির, অল্প ব্যবধানে আছে। অল্প ব্যবধানে বলতে এদের মধ্যবর্তী দূরত্বটা কত বলেছি, 2L বলেছি, ঠিক আছে। তো এই অক্ষ বরাবর পি দূরে, পি দূরে বলতে আমরা ধরে নিচ্ছি এই দূরত্বটা হচ্ছে ডি, এটাকে ডি বলে বলা হচ্ছে, এই ডি দূরে পি বিন্দু রয়েছে, আমরা এইখানে বার করব। তো মধ্যবর্তী দূরত্বে যেহেতু 2L আছে, সুতরাং এখান থেকে এইটা এল আর বাকিটা এল হতে পারে। আচ্ছা এবারে এখানটায় প্রাবল্য যখন নির্ণয় করব, তখন ভাবতে হবে এখানটা কি আছে, না প্লাস ওয়ান ইউনিট একটা কোনো আধান আছে, মানে প্লাস ওয়ান কুলম হতে পারে বা প্লাস ওয়ান স্ট্যাট কুলম ইএসইউ আধান থাকতে পারে। তো দেখা যায় এর মাঝখানে কিন্তু কোনো আধানটা নেই, প্লাস কিউর জন্য কত, প্লাস কিউর জন্য কি হবে, বলটা বার করব, কুলম্বীয় বল, আর ওই বলটা বিকর্ষণ বল হবে, আর এর জন্য কি হবে, আকর্ষণ বল হবে। আগে প্রথমে দেখে নিই প্লাস কিউর জন্য এখানে বলটা কত হচ্ছে, ওই বলটা ধরে নিচ্ছি ই ওয়ান, ই ওয়ান সমান কত হবে, এসআইতে যদি আমরা করি তাহলে দাঁড়াবে 1/4 পাই এপসাইলন জিরো বায়ু মাধ্যম, মানে এটা মাধ্যমটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম আছে ধরে নিলে। আচ্ছা এই দুটো আধারের মধ্যে ফোর্স, তাহলে কিউ ওয়ান কিউ টু, তাহলে কত হবে, এটা কিউ হবে আর ইন্টু ওয়ান হবে, বাই এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কত হবে, এখান থেকে ডি আছে আর এটা এল, তাহলে এখান থেকে এটার দূরত্ব কত হবে, ডি মাইনাস এল, তাহলে এখানে লিখি ডি মাইনাস এল হোল স্কোয়ার এ। এবং এই ডিরেকশানটা এই দেখিয়ে দিচ্ছি, এই দিকে হবে ইওয়ানের ডিরেকশানটা, এই কেন না, বিকর্ষণ বল, রিপালসান ফোর্স ইওয়ানের দিকে, ওকে। এটা দেখাতে পারি এ বি, তাহলে এটা দাঁড়াচ্ছে বিপি দিকে, এই দিকে তার ডিরেকশানটা হচ্ছে বিপি। তাহলে একই রকমভাবে মাইনাস কিউ আধানের জন্য যে বলটা কাজ করবে বা যে প্রাবল্যটা কাজ করবে তার মানটা কত হবে,
এখানে কি হবে, আকর্ষণ বল মাইনাস কিউ, এখানে প্লাস ওয়ান আছে, প্লাস ওয়ান ইউনিট আধান, অতএব দুটো বিপরীত প্রকৃতির আধান আকর্ষণ বল কাজ করবে। বলটা হচ্ছে 1/4πε0, তারপরে সেই কিউ ইন্টু ওয়ান, আর এই ক্ষেত্রে ডিস্টেন্সটা হবে ডি প্লাস এল, ডি প্লাস এল, মোট দৈর্ঘ্য, মোট ডাইপোলের দৈর্ঘ্যটা আছে 2L, ডি প্লাস এল হোল স্কোয়ার হয়ে গেল। সেক্ষেত্রে ই টু ডিরেকশনটা হচ্ছে এই দিকে, অর্থাৎ কোন দিকে হবে, এটা হচ্ছে বি এ, এই দিকটা হবে। তাহলে নেট যে ফোর্সটা পি বিন্দুতে, তার মানটা কত হচ্ছে, তার মানটা দাঁড়াবে লব্ধি যে ফিল্ডটা ই, ই সমান হবে তাহলে 1/4πε0, আর এই দুটো যেহেতু বিপরীত দিকে কাজ করছে তাহলে লব্ধিটা হবে কি হবে, ই ওয়ান থেকে ই টুটা বিয়োগ হবে। ই ওয়ানের মানটা অবশ্যই বেশি, কারণ এটা কাছাকাছি আছে, রিপালশন ফোর্সটা বেশি হবে। তাহলে আমরা একটা কমন নিয়ে নিচ্ছি, কমনটা নিলে এটা কিউ হয়ে গেল, আর আর হচ্ছে দাঁড়াবে 1/ এটা ডি মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস 1/ ডি প্লাস এল, এটা হচ্ছে হোল স্কোয়ার, এই দাঁড়াচ্ছে। তাহলে এটাকে সাজিয়ে নিলে এটা তো উপরে আসবে ডি প্লাস, আচ্ছা করিয়ে দিচ্ছি, কিউ বাই 4πε0, দিয়ে এখানে কিউ আসবে, আচ্ছা এটা তো কিউ তো চলেই এসেছে, তাহলে উপরে দাঁড়াবে ডি প্লাস এল এর হোল স্কোয়ার, ডি প্লাস এল এর এটা হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এখানে যাবে ডি মাইনাস এল এর হোল স্কোয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে, নিচে হচ্ছে ডি, এই দুটোকে গুণ করলে কত হচ্ছে ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের এটা হচ্ছে হোল স্কোয়ার দাঁড়িয়ে যাবে হবে। অতএব এটাকে সলভ করলে ডি স্কোয়ার এল স্কোয়ার এগুলো কেটে যাবে, কেটে গিয়ে এটা দাঁড়াবে, এখানে লিখে দিচ্ছি কত হবে, এটা এটা হবে 2DL, আর 2DL থাকবে মানে হচ্ছে 4DL, আর এখানটা যা ছিল ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, আচ্ছা দিয়ে এবার দেখো এর মধ্যে না আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা পেয়েছিলাম, পিএম সমান কি ছিল জানো, যে যে 2QL আধান আর ওদের মধ্যবর্তী দূরত্বের গুণফলটা। তাহলে আমরা যদি নিয়ে নিই 2QL চলে আসছে, তাহলে হবে 2 আর হচ্ছে 2PM আর ডি এটা আসছে, ঠিক আছে 2QL চলে গেছে, হ্যাঁ আর 2PMT, আর বাই এখানটা আগে থাকবে 1/4πε0 এটা থাকবে, আর নিচে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, এটাই হবে, এটাই হবে নেট যে ফিল্ডটা। তবে খেয়াল রাখবে যে যদি এই ডি গ্রেটার গ্রেটার দেন যদি এল হয়, এল বা এটা 2L যাই বলো না কেন, যদি ডিস্টেন্সটা এল এর তুলনায় যদি অনেক বেশি হয় তাহলে আমরা এই এল স্কোয়ার এই টার্মটাকে আমরা নেগলেক্ট করতে পারি, তখন এর মানটা দাঁড়িয়ে যাবে ই সমান 1/4πε0, তাহলে 2PM এটা ডি, আর বাই হচ্ছে এটা হবে ডি টু দি পাওয়ার 4, এটা লিখব সমান, এটাকে লেখা যাবে 1/4πε0, তাহলে হবে 2PM, পিএমটা কি ডাইপোল মুমেন্ট, আর এটা দাঁড়াবে ডি কিউব, ওকে এটাই হচ্ছে শেষ যে ফর্মুলাটা পেলাম সেটাই, এটা আমাদের বেশি অঙ্কগুলোতে লাগে। আর যদি সিজিএসে যদি আমরা করি, সিজিএস ঘরানাতে যদি করা হয়
তাহলে এই সূত্রতে এই যে 1/4πε0 এই টার্মটা থাকবে না। ওকে আচ্ছা, এটাকে আরেকবার লিখে দিই। এই 1/4πε0 মানে 9×10⁹, এটা হয় গুণিতক 2πm/dq, এটা হচ্ছে এর সাইতে। আর ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে বা সিজিএস ঘরাতে এইখানে ফর্মুলা কি হবে, ই সমান হবে 1/4πε0 তো থাকবে না, তো 1 থাকবে সিম্পলি, তখন হবে 2πm/dq, এটা হবে। এবার আমরা ঝট করে বিভবটা দেখে নেই। আচ্ছা, এবার ডাইপোলের ক্ষেত্রে যখন বিভবটা নির্ণয় করব, দেখি যে এখানটায় +1 ইউনিট আধানটা রয়েছে, তাহলে এই প্লাস কিউ আধানের জন্য বিভবটা কত হবে। বিভবটা বিভবটা ধরে নিচ্ছি যে ভি ওয়ান সমান কত হবে, এসআইতে 1/4πε0 কি হয় না q/r, এই সূত্র হবে। তাহলে এখানে প্লাস কিউ আধান আছে, অতএব এটা শুধু কিউ, আর বাই হচ্ছে এখান থেকে এটার দূরত্ব কত হবে, d-l। এর কোনো অভিমুখ নেই, কেননা এটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, এবার -q আধানের জন্য কত হবে, v2 সমান 1/4πε0, তারপর হবে একই রকম ভাবে, এটা কিন্তু -q হবে যেহেতু এখানে মাইনাস আধানটা রয়েছে স্কেলার রাশি, আর দূরত্বটা দাঁড়াবে d+l। তাহলে নেট যে বিভবটা ওটা দাঁড়াবে ভি সমান কত হবে, v1+v2, অতএব q/4πε0 কমন নিলে দাঁড়াচ্ছে 1/d-l, আর হচ্ছে মাইনাস, এটা ঠিক আছে বা প্লাস দিয়ে এখানে মাইনাস ওয়ান করা যেতে পারে, এটা হচ্ছে d+l দাঁড়ালো সমান, এটা দাঁড়াবে q/4πε0 গুণিত এখানে দাঁড়াবে d²-l² আর উপরে আসবে d+l আর এখানে হবে d-l, তাহলে ডিটা কেটে যাবে, তাহলে থাকবে কত, 2l থাকছে, তাই তো 2l থাকছে হলো। আবার 2ql মানে কত হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে pm, অতএব এটা লেখা যাবে 1/4πε0, তারপরে হচ্ছে pm বাই d²-l², এটা হচ্ছে। তাহলে আমরা পেলাম যে ডাইপোলের জন্য তার অক্ষ বরাবর কোনো বিন্দুতে বিভবের মান, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব এই ডাইপোলের জন্য লম্ব সমদ্বিখণ্ডক বরাবর কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আর বিভব, তারপরে দেখব যে r θ কোনো একটা বিন্দুতে মানে মানে যে কোনো একটা পজিশনে তার ইলেকট্রিক ফিল্ড আর বিভব, এটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। ওকে।